প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা সরকার দ্বারা পরিচালিত টিভি চ্যানেল বন্দে ত্রিপুরা, যেটা আপনারা টিভিতেও দেখতে পারেন, ইউটিউবেও দেখতে পারেন, তো বন্দে ত্রিপুরাতে রুটিন দেয়া হয়েছে। অর্থাৎ যে শিডিউলে ক্লাসগুলো চলবে সেই ক্লাস রুটিন দেয়া হয়েছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু আপনারা ক্লাস দেখতে পারেন এবং একটা নির্দিষ্ট শিডিউল মেনেই কিন্তু প্রতি সপ্তাহে ক্লাসগুলো ব্রডকাস্ট করা হবে। তো থ্রি থেকে ধরে উপরের সব ক্লাসগুলো, শুধু থ্রি থেকে নয়, ওয়ান টুর ক্লাসও কিন্তু হচ্ছে, ওয়ান থেকে ধরে ক্লাস টুয়েলভ পর্যন্ত সবার ক্লাসগুলো হচ্ছে বন্দে ত্রিপুরা চ্যানেলে। এবং কোন দিন কী ক্লাস হচ্ছে সেগুলো আজকে আমরা দেখে নিচ্ছি। আর এই যে রুটিনটা, সেটা আমি দিয়ে দেবো ডাউনলোড করার জন্য, আপনারা সেটা ডাউনলোড করে রেখে দেবেন এবং প্রয়োজন অনুযায়ী সেই ক্লাসগুলো আপনারা ফলো করতে পারেন। প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হবে ক্লাস এবং রাত্রি 10টা পর্যন্ত ক্লাস চলবে। তবে হ্যাঁ, সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে রেকর্ডেড ক্লাস, অর্থাৎ আগে যে ক্লাসগুলো করানো হয়েছিল সেগুলো রেকর্ডেড ক্লাসগুলো প্রচার করা হবে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আর বিকেল 3টা থেকে বিকেল 5টা 20 পর্যন্ত চলবে লাইভ ক্লাস, অর্থাৎ সরাসরি ক্লাস হবে, আপনারা সরাসরি ক্লাস অ্যাটেন্ড করতে পারেন এবং শিক্ষক মহাশয়কে আপনাদের জিজ্ঞাসা প্রশ্নগুলো জিজ্ঞাসা করে নিতে পারেন। 3টা থেকে 5টা 20 মিনিট পর্যন্ত লাইভ ক্লাস হবে। আবার 5টা 20 থেকে রাত্র 10টা পর্যন্ত রেকর্ডেড ক্লাসগুলো পুনরায় রিপিট টেলিকাস্ট করা হবে, অর্থাৎ সকালবেলা যারা দেখতে পারেননি তারা কিন্তু রাত্রিবেলাও সেই ক্লাসগুলো দেখতে পারবেন, এমনটাই বলা হচ্ছে। ওকে, অর্থাৎ ক্লাস 7 থেকে ক্লাস 12 অবধি, ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি ক্লাসগুলো রিপিট করা হচ্ছে প্রতিদিনই, কখনও কখনও ক্লাস 5 থেকেও সেগুলো রিপিট করা হচ্ছে, 4-3 সেগুলো রিপিট করা হয় মাঝে মধ্যে। আচ্ছা, রুটিনটা আমরা দেখে নিচ্ছি। তো সোমবার দিনের রুটিন আমরা যদি দেখি, সোমবার সকাল 8টা থেকে 9টায় হচ্ছে ক্লাস 7-এর ক্লাস হবে। সোমবার 8টা থেকে 9টা ক্লাস 7-এর স্টুডেন্টরা আপনারা দেখতে পারেন ক্লাস, সেটা আপনারা টিভি চ্যানেলেও দেখতে পারেন, যাদের কেবল চ্যানেল রয়েছে তাতে এই এই টিভি চ্যানেলটা রয়েছে। আর আপনারা ইউটিউবেও, যাদের কেবল টিভি নেই তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু সেগুলো দেখতে পারেন ক্লাসগুলো বন্দে ত্রিপুরা চ্যানেলে। তো সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সোমবার দিন ক্লাস 7-এর ক্লাস হবে। সোমমঙ্গল একই রুটিনে চলবে, সোমমঙ্গল সকাল 8টা থেকে 9টা ক্লাস 7, সোমবার মঙ্গলবার 9টা থেকে 10টা ক্লাস 8, 10টা থেকে 11টা ক্লাস 9, 11টা থেকে 12টা ক্লাস 10, 12টা থেকে 1টা ক্লাস 11, তারপর 1টা থেকে 2টা হচ্ছে ক্লাস 1-2, 2টা থেকে 3টা হচ্ছে ক্লাস 3, সেগুলো রেকর্ডের ক্লাস চালানো হবে। তারপর লাইভ ক্লাস, ওই দিন সোমবার মঙ্গলবারে লাইভ ক্লাস হচ্ছে 3টা থেকে 3টা 40 মিনিট পর্যন্ত হচ্ছে গিয়ে ক্লাস 4-এর ক্লাস, 3টা 50 থেকে 4টা 30 হচ্ছে ক্লাস 5-এর, 4টা 40 থেকে 5টা 20 হচ্ছে 6-এর। ক্লাসগুলো রিপিট করা হবে সকালবেলা, ক্লাসগুলো আবার রিপিট করা হবে 5টা 20 থেকে 6টা পর্যন্ত ক্লাস 7-এর, 6টা থেকে 7টা পর্যন্ত হচ্ছে 8-এর, 7টা থেকে 8টা 9, 8টা থেকে 9টা 10, 9টা থেকে 10টা 11, এই ক্লাসগুলো পুনরায় রিপিট টেলিকাস্ট করা হবে। বুধবার দিনের রুটিন যদি দেখি আমরা, বুধ বৃহস্পতি সকাল 8টা থেকে 9টা ক্লাস 6, 9টা থেকে 10টা ক্লাস 10, 10টা থেকে 11টা ক্লাস 11, 11টা থেকে 12টা ক্লাস 4, 12টা থেকে 1টা ক্লাস 5, 1টা থেকে 2টো হচ্ছে 1-2, 2টা থেকে 3টা হচ্ছে ক্লাস 3। মঙ্গলবার দেখলাম আগে, বুধ বৃহস্পতিবারের লাইভ ক্লাসগুলো হচ্ছে 3টা থেকে 3টা 40 ক্লাস 7, 3টা 50 থেকে 4টা 30 হচ্ছে ক্লাস 8, 4টা 40 থেকে 5টা 20 হচ্ছে ক্লাস 9। আবার রিপিট টেলিকাস্ট ওই দিনে রয়েছে, সকালবেলা ক্লাসগুলো রিপিট করা হচ্ছে, 5টা 20 থেকে 6টা হচ্ছে ক্লাস 6-এর, 6টা থেকে 7টা ক্লাস 10-এর, 7টা থেকে 8টা ক্লাস 11, 8টা থেকে 9টা ক্লাস 4, 9টা থেকে 10টা ক্লাস 5-এর ক্লাসগুলো রিপিট টেলিকাস্ট করা হবে। এবার যদি আমরা শুক্রবার এবং শনিবারের ক্লাস দেখি, শুক্রবার এবং শনিবার সকাল 8টা থেকে 9টা ক্লাস 6, 9টা থেকে 10টা ক্লাস 7, 10টা থেকে 11টা ক্লাস 8, 11টা থেকে 12টা ক্লাস 9, 12টা থেকে 1টা ক্লাস 10, 1টা থেকে 2টা হচ্ছে ক্লাস 1-2 এবং 2টা থেকে 3টা হচ্ছে ক্লাস 3। ওই দিনের লাইভ ক্লাসগুলো হচ্ছে 3টা থেকে 3টা 40 মিনিট পর্যন্ত ক্লাস 10-এর ক্লাসগুলো লাইভ দেখানো হচ্ছে, 3টা 50 থেকে 4টা 30 হচ্ছে ক্লাস 11-এর, আর 4টা 40 থেকে 5টা 20 হচ্ছে ক্লাস 12-এর লাইভ ক্লাস। ওকে, তারপর ওই দিনের রিপিট টেলিকাস্ট যেটা করা হবে 5টা 20 থেকে 6টা পর্যন্ত ক্লাস 6-এর ক্লাসগুলো রিপিট টেলিকাস্ট করা হচ্ছে, ক্লাস 7-এর ক্লাসগুলো দেখানো হচ্ছে 6টা থেকে 7টা পর্যন্ত, এবং রাত্র 7টা থেকে 8টা ক্লাস 8, 8টা থেকে 9টা ক্লাস 9, 9টা থেকে 10টা ক্লাস 10।
রবিবার রবিবার দিন কোনো লাইভ ক্লাস থাকছে না, শিক্ষক মহাশয়রা সরাসরি ক্লাস করবেন না, রেকর্ডেড ক্লাসগুলো রবিবার দিনে প্রচার করা হবে। সকাল 8টা থেকে 9টায় হচ্ছে ক্লাস 6, 9টা থেকে 10টা ক্লাস 7, 10টা থেকে 11টা ক্লাস 8, 11টা থেকে 12টা হচ্ছে ক্লাস 12, 12টা থেকে 1টা হচ্ছে ক্লাস 11, 1টা থেকে 2টা হচ্ছে ক্লাস 9, 2টা থেকে 3টা ক্লাস 10। ওই দিন কোনো লাইভ ক্লাস থাকছে না, পরবর্তীতে রিপিট টেলিকাস্ট করা হবে। 5:20 থেকে 6টায় হচ্ছে ক্লাস 12, 6টা থেকে 7টা ক্লাস 11, 7টা থেকে 8টা ক্লাস 9, 8টা থেকে 9টা রাত্রিবেলা ক্লাস 10, এবং রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস 12 এর ক্লাসগুলো সেখানে দেখানো হবে। তো এরই সঙ্গে আমি বলি, শুধুমাত্র যে বন্দে ত্রিপুরা চ্যানেল সেটা নয়, ত্রিপুরা সরকার দ্বারা পরিচালিত বাংলা মাধ্যম, ইংলিশ মাধ্যম উভয় মাধ্যমের ক্লাসগুলো সেখানে দেখানো হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীরা যে টপিকে আটকে যাবেন সেই টপিকের ক্লাসগুলো কিন্তু ইউটিউবে সার্চ করে আপনি দেখতে পারেন। বিশেষ করে নবম শ্রেণীর গণিতের ক্লাসগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল রয়েছে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে, কিন্তু গণিতের সবগুলো ক্লাস প্রায় রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। বিগত বছর বা তার আগের বছরও কিন্তু বিভিন্ন স্টুডেন্ট সেখানে ক্লাস দেখে উপকৃত হয়েছেন এবং আমার সঙ্গে যোগাযোগ করেছেন, যেটা আমার খুবই ভালো লাগলো। এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ক্লাসগুলো সেখানে রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন, SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সার্চ করে সেগুলো দেখতে পারেন। তো এই যে রুটিন দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রতি সপ্তাহে এই রুটিনে ফলো করবে, এবং এই যে রুটিনটা সেটা SCERT থেকে প্রকাশ করা হয়েছে, ফেব্রুয়ারি মাসেই প্রকাশ করা হয়েছে, তার আগেও সেম রুটিন ছিল, এই রুটিনেই চলছে, এবং চাইলে সেগুলো পত্রিকাতেও দেওয়া হয়। তো বন্দে ত্রিপুরা চ্যানেল থেকে কিন্তু আপনারা আপনাদের শিক্ষার জন্য প্রয়োজনীয় ক্লাসগুলি দেখতে পারেন। যদি আপনি বিদ্যালয় মিস করেন তাহলে কিন্তু ওইখান থেকেও আপনি কিন্তু সহায়তা পেতে পারেন। এই রুটিনে কিন্তু শুধুমাত্র ক্লাস মেনশন করা আছে, করা নেই। তো আপনারা এক দুদিন ক্লাস দেখলেই আপনি বুঝে যাবেন, ওইখানে কিন্তু দেয়া হবে, বলে দেওয়া হবে যে আগামী ক্লাসে কী পড়ানো হবে, কোন সাবজেক্ট পড়ানো হবে, কোন টিচার পড়াবেন, সেটা কিন্তু রেগুলার যারা ক্লাস দেখেন তাদের জানা হয়ে গেছে, বা আপনি যদি এখন থেকে রেগুলার দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারও জানা হয়ে যাবে। আপনি যে ক্লাসের হন সারাদিন তো আপনাকে ক্লাস দেখতে হবে না, সাপোজ আপনি ক্লাস 8-এর হলেন তাহলে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আপনার ক্লাস হচ্ছে সোমবার এবং মঙ্গলবার, আবার শুক্র শনি রবি হচ্ছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, এই তো আপনার ক্লাস আর নেই। আর লাইভ ক্লাস হচ্ছে সপ্তাহে দুদিন, স্যারদের সঙ্গে ম্যাডামদের সঙ্গে যদি সরাসরি কথা বলতে চান যে টপিকটা বুঝতে পারছেন না, তাহলে লাইভ ক্লাস হচ্ছে সপ্তাহে দুদিন, বুধবার এবং বৃহস্পতিবার, ওই দিনে আপনারা লাইভ ক্লাস দেখতে পারেন বিকেল 3:50 থেকে 4:30 পর্যন্ত। পুরো সপ্তাহেই রয়েছে ক্লাস, অর্থাৎ 1 ঘন্টা সময় প্রতিদিন দিলে কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে ক্লাস ফলো করেন, ক্লাস দেখেন, আর কোনো সহায়তা লাগলে অবশ্যই বলবেন। আর রেগুলার স্টাডি সংক্রান্ত জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।